তিনটি বেডরুম, একটি বাথরুম এবং একটি কিচেন রুম দিয়ে আজকের এই বাড়িটি তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ হবে, এবং আপনি যদি ছাদের পরিবর্তে টিন দিয়ে করেন কত টাকা খরচ হবে, এবং আপনি যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে ছাদ ডালে দিয়ে তৈরি করেন তাহলে কত টাকা খরচ হবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি যদি আপনি না টেনে দেখেন আশা করি সব কিছুই বুঝতে পারবেন। তাই দয়া করে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার। তিনটি বেডরুম, একটি বাথরুম এবং একটি কিচেন রুম, আমরা যারা অল্প জমিতে বা গ্রামের জন্য বাড়ি তৈরি করতে চাই, আমরা আসলে কম খরচের ভিতরেই বাড়ির ডিজাইনগুলো খুঁজি। অনেক খোঁজাখুঁজি করেও আমরা কিন্তু মনের মতো বাড়ির ডিজাইন খুঁজে পাই না। আশা করি যারা অল্প টাকার ভিতরে ছাদ ডালা দিয়ে একটি বাড়ি তৈরি করতে চান তিনটি বেডরুম দিয়ে, এই বাড়ির ডিজাইনটি আপনার পছন্দ হবে। ধারাবাহিকভাবে আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের এই বাড়িটি যদি আপনি ছাদ ডালা দিয়ে করেন, কমপ্লিট RCC কলাম দিয়ে, কলাম ভীম এবং ছাদ দিয়ে তৈরি করেন, তাহলে আপনার কত টাকা খরচ যাবে। এবং তারপরে আমি আপনাদের সামনে উপস্থাপন করব আজকের এই বাড়িটি যদি আপনি উপরে টিন দিয়ে করেন, ছাদের পরিবর্তে ইটের গাঁথনি দিয়ে আপনি উপরে টিন দিয়ে করবেন, তাহলে কত টাকা খরচ হবে। এবং আপনি যদি আজকের এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করেন, মানে সম্পূর্ণ ইটের উপর তৈরি করে আপনি ছাদ ডালে দিয়ে করেন, তাহলে আপনার কত টাকা খরচ হবে, বিস্তারিত খরচের হিসাব সহ কী কী মালামাল লাগবে সম্পূর্ণ আলোচনাটি আজকের এই ভিডিওতে করা হবে। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি বিস্তারিত দেখতে চান ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এছাড়াও আপনি যদি আরও বাড়ির ডিজাইন দেখতে চান, আমাদের ডেলি হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং হোসাইন স্টিল অ্যান্ড হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। অসংখ্য বাড়ির ডিজাইন আপনাদের সুবিধার জন্য আমরা শেয়ার করে রেখেছি। এছাড়াও আপনার যে কোনো প্রশ্ন থাকলে অথবা আপনি যদি আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিতে চান, হোসাইন স্টিল অ্যান্ড হাউস ডিজাইন ফেসবুক পেজে মেসেজ করবেন অথবা আমাদের ফোন নাম্বারটি সংগ্রহ করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন, যারা বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করার জন্য অর্ডার করবেন। সম্পূর্ণ ঘরে বসে অনলাইনে আপনি আমাদের কাছ থেকে ড্রয়িং এবং ডিজাইনটি সংগ্রহ করতে পারবেন। যারা আমাদের উপর আস্থা এবং বিশ্বাস রাখতে পারবেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ হলো অনলাইনে আপনাকে এই ড্রয়িং ডিজাইনগুলো সংগ্রহ করতে হবে। তাই অযথা অপ্রয়োজনে আপনি আপনার মূল্যবান সময় এবং আমাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। সম্মানিত ভিউয়ার, আপনারা চেষ্টা করবেন সিমেন্ট যখন ক্রয় করবেন 10-20 টাকা কম আর বেশি টাকার দিকে না তাকিয়ে আপনার বাজারের সবচেয়ে সেরা এবং আপনার হাতের কাছে যে সিমেন্টটি পাবেন সবচেয়ে ভালো এবং উন্নত মানের সিমেন্ট ইউজ করার। কারণ হলো সিমেন্ট আপনার বাড়িটি তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। বাংলাদেশে যত সিমেন্ট আছে, টপ লেভেলের যত সিমেন্ট আছে, তার ভিতর শাহ সিমেন্ট অন্যতম। আপনি যদি আপনার হাতের কাছে শাহ সিমেন্ট পেয়ে যান, তাহলে আপনি চাইলে শাহ সিমেন্ট দিয়েও আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারেন। পদ্মা সেতু সহ বাংলাদেশের বড় বড় মেগা প্রজেক্টগুলো তৈরি হয়েছে শাহ সিমেন্ট দিয়ে। সম্মানিত ভিউয়ার, এটা হলো বাড়ির 2D ফ্লোর প্ল্যান ডিজাইন। দেখুন, এই বাড়িটি করতে গেলে আপনার 25 ফিট 3 ইঞ্চি বাই 23 ফিট 8 ইঞ্চি একটি জমির প্রয়োজন পড়বে, যা স্কোয়ার ফিটে আপনার 598 স্কোয়ার ফিট হয় এবং শতাংশ হিসেবে 1.4% হয়। দেখুন, একেবারেই মাত্র 598 স্কোয়ার ফিটের ভিতরে আপনার এই তিনটি বেডরুম পাচ্ছেন আপনি, একেবারেই কম জায়গা, অল্প জায়গার ভিতরে হয়ে যাচ্ছে। একটা কিচেন রুমও পাচ্ছেন, একটা বাথরুমও পাচ্ছেন, সেই সাথে ছোট্ট একটা খালি স্পেস থাকবে, এক্সট্রা কোনো ড্রয়িং ডাইনিং রুম থাকবে না। আপনাদের যদি ড্রয়িং ডাইনিং রুম প্রয়োজন হয় তাহলে আপনারা এই বেডরুমের যে এখানে যে ওয়ালটা আছে এই ওয়ালটা আপনারা দিবেন না, না দিয়ে আপনারা এখানে একটা বেড রাখতে পারবেন, আবার ড্রয়িং ডাইনিং রুমও করে ফেলতে পারবেন যদি এই ওয়ালটা আপনারা ইউজ না করেন। আমি সেফটির ক্ষেত্রে অথবা আপনার প্রাইভেসির জন্য আমি এই ওয়ালটা দিয়ে দিলাম, তিনটা বেডরুম যাতে হয়, আমাদের বাজেটের কম, মানে একেবারেই কম খরচে যাতে আমরা তিনটা রুম করতে পারি অল্প একটু জায়গার ভিতরেই, কম খরচের ভিতরে, আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন আমি আপনাদেরকে খরচের হিসাবটি দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আজকের এই বাড়িটি যদি আপনি ছাদ ডালা দিয়ে করেন তাহলে আপনার কত টাকা খরচ হবে। আমি আপনাদেরকে আলাদা আলাদা খরচের হিসাবটি না দেখিয়ে যদি সামারিটা দেখাই শর্টকাটে আপনারা বুঝতে সুবিধা হবে। এখানে রড থেকে শুরু করে A to Z সব খরচ ধরা হয়েছে। আমি আপনাদেরকে সামারিটা দেখাই। দেখুন, এটা যদি আপনি ছাদ ডালা দিয়ে করেন এই বাড়িটা, মোটামুটি 232 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। আমরা এখানে 450 টাকা করে ধরলাম, 1,04,000 টাকা আসে আপনার শুধু সিমেন্টের জন্য, 1,04,000 টাকা প্রয়োজন। এখানে সিলেকশন বালির জন্য আপনার 127
তোর সিএফটির প্রয়োজন আমরা 50 টাকা করে দিলাম, 8,853 টাকা প্রয়োজন। এখানে লোকাল বালির জন্য আপনার 20 টাকা করে ধরলে আমরা 10,000 টাকা আসে। এখানে ফি ক্রেডিট প্রয়োজন আপনার 7,095 ফিস, আমরা যদি 9 টাকা করে ধরি এখানে 63,863 টাকা আসে। এবং নাম্বারিট প্রয়োজন আপনার 11,787 ফিস, আমরা যদি এটা 9 টাকা করে ধরি তাহলে 1,06,000 টাকা আসে। আপনি যদি এই ইটগুলো 10 টাকা করে কিনেন ওই ক্ষেত্রে এখানে 18,000 ফিস ইট প্রয়োজন, 18,000 ফিস ইটে আপনার 18,000 টাকা বেশি খরচ হবে যদি আপনি আরও 1 টাকা করে বেশি দিয়ে কিনেন। এবং আপনি যদি কম টাকা কিনেন ওই ক্ষেত্রে খরচটা একটু কমে যাবে। এখানে 16 মিলিটার রডের প্রয়োজন আপনার কলাম ভীমের জন্য, আমরা 75 কেজি দেখাচ্ছি। অবশ্যই আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাইছি অলরেডি, এটা হলো আপনার কলাম এবং ভীম ইউজ করা হবে আজকের এই বাড়িটিতে। যখন আপনি সার ডালা দিয়ে করবেন, কমপ্লিট আরসিসি করে করবেন, তখন আপনাকে কলাম ভীম দিয়েই করতে হবে। আমি সেই হিসেবটি এখন দেখাচ্ছি, তারপরে আমি আপনাদেরকে টিনের হিসাব দেখাবো, এবং যদি আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করেন কত টাকা খরচ হবে সেই হিসেবটি দেখাবো। ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখানে 12 মিলিটার রডের প্রয়োজন পড়বে আপনার 304 কেজি, আমরা 75 টাকা করে ধরলাম। এবং 10 মিলিটার রডের প্রয়োজন পড়বে আপনার 965 কেজি, আমরা 75 টাকা করে ধরলাম। এখানে 8 মিলিটার রডের প্রয়োজন আপনার 349 কেজি, আমরা 75 টাকা করে ধরলাম। এখানে টোটাল ইট বালি রড সিমেন্ট, শুধুমাত্র দেখুন সিমেন্ট বালি ইট এবং রড, মানে ইট বালি রড সিমেন্ট আপনার 513,000 টাকা প্রয়োজন। 513,000 টাকা হলে আপনি ইট বালি রড সিমেন্টগুলো কিনতে পারবেন। তবে দাম যদি একটু বেড়ে যায় ওই ক্ষেত্রে আপনার খরচটা একটু বেড়ে যাবে, দাম যদি কমে যায় খরচটা একটু কমে যাবে, এটা মাথায় রাখবেন। এখন আসুন ফিনিশিং আইটেমে আপনার কত টাকা খরচ হবে। এখানে 3টা দরজা প্রয়োজন আমাদের, 9,000 করে আমরা 27,000 টাকা ধরলাম। এবং 4টা উইন্ডো প্রয়োজন আমরা, উইন্ডো কম ধরলাম, এখানে 32,000 টাকা আমরা 3টা রুমের জন্য 3টা উইন্ডো এবং কিচেন রুমের জন্য 1টা উইন্ডো ধরলাম, এখানে মোট 4টা উইন্ডো ধরলাম আমরা 32,000 টাকা। এবং মিস্ত্রির খরচ ধরলাম আমরা 600 স্কোয়ার ফিট, 1,20,000 টাকা। এখানে এক্সট্রা আমরা আরও 1,50,000 টাকা দিচ্ছি। এই 1,50,000 টাকা দিয়ে আপনার একটা মেইন গেট প্রয়োজন, মানে একটি প্রধান দরজা লাগবে, এছাড়া রং করবেন এবং ইলেকট্রিকের কাজ করবেন, প্লাম্বিংয়ের কাজ করবেন। এছাড়াও এই মালামালগুলো যে আপনারা কিনবেন, এই মালামালগুলো গাড়ি ভাড়া সহ আপনার এখানে এক্সট্রা টোটাল A to Z সব কাজ করার জন্য আপনার 1,50,000 টাকা বাজেট রাখতে হবে। 1,50,000 টাকা যদি আপনি এখানে বাজেট রাখেন, A to Z কোনো কাজ বাকি থাকবে না আশা করি। এই 1,50,000 টাকা সহ মিস্ত্রি খরচ 1,20,000 সহ, এখানে দরজা জানালা সহ টোটাল আপনার 2,70,000 টাকা ফিনিশিং আইটেমে খরচ হবে মিস্ত্রি খরচ সহ। এখানে টোটাল আপনার 513 এবং 2,70,000, এখানে টোটাল 7,83,000 টাকা আপনার A to Z যদি আপনি বাড়িটা কমপ্লিট করেন সার ডালা দিয়ে, আরসিসি কলাম দিয়ে, মানে একতলা ফাউন্ডেশন দিয়ে যদি করেন। তবে কোনো এই বাড়িতে কোনো সিঁড়ি তেগানো হচ্ছে না, আপনাদেরকে সিঁড়ি দেখাচ্ছি না খরচ কমানোর সুবিধার্থে। মাত্র 7 থেকে আপনি সর্বোচ্চ 8,00,000 টাকা বাজেট রাখলে আপনি সার ডালা দিয়ে বাড়িটা করে ফেলতে পারবেন। যদি আপনি সিঁড়ি দেন বাহিরে একটা স্টিলের সিঁড়ি ইউজ করবেন, ওই ক্ষেত্রে আপনার সিঁড়ির জন্য 15,000 থেকে 20,000 টাকা খরচ হতে পারে স্টিলের সিঁড়ি যদি আপনি ইউজ করেন। ওই ক্ষেত্রে আপনার এখানে 8,00,000 টাকাই হয়ে যাবে ইনশাল্লাহ, সিঁড়ি সহই হয়ে যাবে ইনশাল্লাহ 8,00,000 টাকা দিয়ে। স্টিলের সিঁড়ি দিতে হবে অবশ্য। আর আপনি যদি এখানে ছাদের পরিবর্তে টিন দিয়ে তৈরি করেন তাহলে কত টাকা খরচ হবে সেই হিসেবটি আমি এখন দেখাবো। যদি আপনি ইটের গাঁথনি দিয়ে উপরে টিন শেড দেন ওই ক্ষেত্রে আপনার এখানে 100 ব্যাগ সিমেন্ট প্রয়োজন পড়বে, আমরা 450 টাকা করে ধরলাম, 45,000 টাকা আসে। এবং বালি প্রয়োজন আপনার 450 CFT, 25 টাকা করে ধরলাম, 11,595 টাকা আসে। এবং এখানে ফ্লোরের জন্য, শুধু ফ্লোরটা ঢালাই হবে, ফ্লোরের জন্য 1,188 ফিস ফিকেটিট প্রয়োজন, আমরা 10 টাকা করে ধরলাম। যেহেতু ইটের সংখ্যা কম এখানে 11,000 টাকা হলে আপনি কিনতে পারবেন। এখানে নাম্বারিট প্রয়োজন 13,544 ফিস, ওই ক্ষেত্রে আপনার 10 টাকা করে আমরা মূল্য নির্ধারণ করলে 1,35,000 টাকা আসে। এবং 8 মিলিটার রডের প্রয়োজন, এখানে লিনটেনের জন্য আমরা 150 টাকা করে ধরলাম, 150 কেজি, আমরা 75 টাকা করে ধরলাম, 11,250 টাকা আসে। এখানে টোটাল 2,15,000 টাকা আপনার ইট বালি রড এবং সিমেন্ট আসে যদি আপনি গাঁথনি দিয়ে করেন। এখন আসুন দরজা জানালা সহ আপনার কত টাকা আসে। এখানে দরজা জানালা এবং মিস্ত্রি খরচ সহ টোটাল আপনার এখানে আমাদের 600 স্কোয়ার ফিট ছাদ হবে, 600 স্কোয়ার ফিট কাজ হবে আমাদের। এখানে 72,000 টাকা মিস্ত্রি খরচ ধরে আপনার 1,84,000 টাকা আসে।
আপনি যদি এ টু জেড টিন দিয়ে বাড়িটা করেন মোটামুটি 4 লক্ষ টাকা খরচ হবে। তবে আপনাকে এখানে এক্সট্রা আমরা 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, 1 লক্ষ টাকা দিয়ে আপনি যাবতীয় এক্সট্রা কাজগুলো করবেন এবং যে রং করতে হবে এই কাজগুলো বা ইলেকট্রিক প্লাম্বিংয়ের কাজগুলো আপনি করবেন 1 লক্ষ টাকা। তবে আপনি সবচেয়ে ভালো হবে আপনি যদি 1.5 লক্ষ টাকায় রেখে দেন, ওই ক্ষেত্রে আপনি ইজিলি কাজটা করতে পারবেন। এখানে আমরা 4 লক্ষ টাকা আমাদের হিসাবে আসে, কিন্তু বাড়ি তৈরি করতে গেলে আপনি সর্বোচ্চ আপনার 4.5 লক্ষ টাকা পর্যন্ত বাজেট রাখা লাগতে পারে। এখানে মালগুলো আমরা 10 টাকা করে দরলাম দেখতে পাচ্ছি আপনারা, ইটের দাম এবং সিমেন্টের দাম 450 টাকা করে ধরলাম। মোটামুটি আপনি 4.5 লক্ষ টাকা বাজেট রাখলে এ টু জেড সব কাজ করে ফেলতে পারবেন। এখানে আমাদের হিসাবে অ্যাকচুয়াল হিসাবে 4 লক্ষ টাকা আসে। এখন আসুন, আপনি যদি এই বাড়িটা ব্রিক ফাউন্ডেশন দিয়ে তৈরি করেন তাহলে আপনার কত টাকা খরচ হবে। এখানে টোটাল 229 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। আপনি যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করেন, মানে আপনি ইটের গাঁথনি দিয়ে করে উপরে ছাদ ডালে দিবেন, ওই ক্ষেত্রে আপনার 230 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। 450 টাকা করে আমরা দাম ধরলাম। এবং এখানে বালির প্রয়োজন 800 CFT, আমরা 35 টাকা করে ধরলাম, এভারেজ 35 ধরলাম। এখানে সিলেকশন বালির প্রয়োজন হবে এবং লোকাল বালি এভারেজ আমরা 28,000 টাকা ধরলাম এখানে। এবং ফ্রিকেটিড প্রয়োজন পড়বে, ওই ক্ষেত্রে আপনার ছাদের জন্য এবং ফ্লোরের জন্য 3,500 ফিস ফ্রিকেটিডের প্রয়োজন পড়বে, এখানে 35,000 টাকা আসে। এবং নাম্বারিটের প্রয়োজন পড়বে আপনার 16,419 ফিস, আমরা 10 টাকা করে ধরলাম, এখানে 1,64,000 টাকা আসে। এখানে ইটের সংখ্যাটা বেড়ে যাওয়ার কারণ হলো আমরা 10 ইঞ্চি চারোদিকের যে গাঁথনিটা হবে আমরা 10 ইঞ্চি গাঁথনি ধরলাম, এই কারণে ইটের সংখ্যাটা বেড়ে গেছে। যেখানে আপনারা এখানে দেখতে পেয়েছেন যে মাত্র 13,000 পিস এবং এখানে আপনারা পেয়েছেন মাত্র নাম্বার ইট 11,700 পিস। বুঝতে পারতেছেন, যদি আপনি ইটের গাঁথনি দিয়ে করেন, মানে ইটের ব্রিক ফাউন্ডেশন দিয়ে করেন, ওই ক্ষেত্রে আপনার ইটের সংখ্যাটা বেড়ে যাবে এবং সিমেন্টের সংখ্যাও বেড়ে যাবে। এখানে টোটাল আপনার প্রয়োজন পড়বে 16,419 পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে। এবং এখানে 12 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে 304 কেজি এবং 10 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে 965 কেজি এবং 8 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে 250 কেজি। এখানে আমরা রডের দামগুলো সেম ধরলাম, 75 টাকা করে ধরলাম। এখানে টোটাল 4,44,601 টাকা আসে আপনার ইট বালি রড সিমেন্ট। আপনি যদি এটা ব্রিক ফাউন্ডেশন দিয়ে করেন, সাদ ডালা দিয়ে ব্রিক ফাউন্ডেশন দিয়ে করেন ওই ক্ষেত্রে, তবে দরজা জানালা এবং ফিনিশিং আইটেম সহ আপনার এখানে রাজমিস্ত্রি খরচ সহ আমরা এখানে যেহেতু আপনার 600 স্কোয়ার ফিট কাজ আমাদের, এই 600 স্কোয়ার ফিট কাজ আপনি রাজমিস্ত্রিকে দিয়ে করালে, যেহেতু আমাদের RCC কলম হবে না, 180 টাকা করে ধরলাম আমরা এখানে 1,08,000 টাকা, টোটাল 2,20,000 টাকা আসে। এখানে টোটাল 6,64,000 টাকা আসে আপনি যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করেন। মোটামুটি 7 লাখ টাকা বাজেট রাখলেই আপনি এটা ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতে পারবেন। এবং আপনি যদি এখানে 4.5 লক্ষ টাকা বাজেট রাখেন, ওই ক্ষেত্রে আপনি টিন শেড করতে পারবেন। এবং আপনি যদি এ বাড়িটা কমপ্লিট RCC করে করেন, ওই ক্ষেত্রে 8 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। তিনটা হিসাবই আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কোনো কিছু বোঝার বাকি থাকলে আপনি ভিডিওটি আবার দেখুন। ভিডিওটি যদি আপনি ভালো করে না বোঝেন, ভিডিওটি আবার দেখুন, যতক্ষণ আপনি ভালো করে না বুঝবেন আবার দেখবেন। তারপরেও কোনো মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে আপনি জানাতে পারেন এবং আমাদের হোসাইন স্টিল ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি মূলত দেখানোর চেষ্টা করেছি আপনারা কীভাবে একেবারেই কম খরচে 3টি বেডরুম দিয়ে গ্রামের জন্য ছাদ ডালা দিয়ে একটি বাড়ি করতে পারেন। এবং আপনি যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করেন এবং আপনি যদি টিন দিয়ে করেন কত টাকা খরচ হবে, এই জিনিসগুলো ক্লিয়ারভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।